হ্যালো জানু, চল আমরা হলাই যাই, হলে আমরা বিয়ে করি আজকে। হ্যাঁ আমরা দুনু গাইজকে হলাই যাবো, হলাই আমরা বিয়ে করবো, চলো। হ্যাঁ আর আগে পরিবর্তন জন মানতো না, তোমার কিনবো আমরা বিয়ে করি এলে দিন চল। হ্যালো জানু, চলো আমরা পালাইয়া বিয়ে করে ফেলি, আমাদের মানে পরিবার থেকে তো আমাদের সম্পর্কটা মানবে না, চলো আমরা পালাইয়া যাই। আমাদের বয়স যদিও 18 বছরের নিচে হয় দুজনের, কোনো সমস্যা নেই, আমরা বিয়ে করে ফেলাই, চলো আমাদের আমরা এখন বিয়ে করব, কোনো সমস্যা নেই, চলো আমরা পালাইয়া দিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। দর্শক, আমাদের সমাজে বর্তমানে টিনেজ লাভটা বেড়ে গেছে। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের সমাজে 12 বছর 13 বছরের নিচে ছেলে মেয়েদের ভিতরে প্রেম ভালোবাসার প্রবণতাটা অনেক বেশি চলে এসেছে। তারই একটি চিত্র আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, একটি ছেলে এবং একটি মেয়ে, আপনারা স্ক্রিনে যে ছেলে এবং মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ওরা আসলে ওদের বয়স আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ওদের বয়স অবশ্যই দুজনের বয়স 14 বছর বা 16 বছরের নিচে হবে, তার উপরে হবে না। তারা দুজনেই পালিয়ে গেছেন এবং পালিয়ে গিয়ে তারা বিয়ে করেছেন। তো সুপ্রিয় দর্শক, আমি এটাই বলতে চাচ্ছিলাম এদের দুজনকে বিয়ে পড়িয়েছেন কোন কাজে, আর তার বিবেকটা কেমন ছিল যে এই টিনেজ বাচ্চাদেরকে তিনি বিয়ে দিয়ে দিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। এই যে দুজন ছেলে মেয়ে তারা বিয়ে করেছেন, তাদের বাবা মা কোথায় ছিল, বা এই দুজন ছেলে মেয়ের গার্ডিয়ান কোথায় ছিল যখন তারা এই যে প্রেম ভালোবাসাগুলো করেছিল এবং তারা এমন একটি পর্যায়ে চলে গেছে তারা শেষ পর্যন্ত তারা বিয়ে করে ফেলেছে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আপনাকে অবশ্যই শিখতে হবে আপনার ভাই, আপনার বোন, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনাকে অবশ্যই খবর রাখতে হবে। তা না হলে আপনার সন্তানের ব্যাপারে আপনাকে এরকম একটি চিত্র দেখতে হতে পারে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে এবং আমাদের সমাজে এ ধরনের অনেক ঘটনা ঘটে যেগুলো অনলাইনে সোশ্যাল মিডিয়ায় আসে না এবং বিভিন্ন গণমাধ্যমে আসে না। এরা দুজন ছেলে মেয়ে, এরা আসলে কি মানে তাদের জীবনে এখনও অনেকগুলো স্টেপ বাকি এবং তারা এখনও ঠিক মতো চলাফেরা করতে পারে না, কিন্তু তারা বিয়ে করে চলে এসেছে। তো সুপ্রিয় দর্শক, কদিন পরে তাদের পেটে বাচ্চা আসবে, এখন তখন তারা কিন্তু কীভাবে চলবে, তারা এখন তো নিজেরাই চলতে পারে না। এখন আজকের ভিডিও থেকে আপনাদের সামনে আমি যে মেসেজটি তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে আপনার সন্তানের বয়স 12 বছর, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার 12 বছরের এই সন্তানটি কোনো প্রেম ভালোবাসা করবে না বা এরকম একটি স্থিতিতে যাবে না, আপনি যদি মানে সজাগ অবস্থায় আপনি ঘুমিয়ে থাকেন, তাহলে এটি আপনাকে বুঝতে হবে যে আপনাকেও হয়তো বা এরকম একটি চিত্র দেখতে হতে পারে। সেজন্য আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, বা আপনার পড়ালেখা স্কুলে যাওয়ার কথা বলে সে স্কুলে যাচ্ছে কি না, বা প্রাইভেট টিচারের কাছে যাওয়ার কথা বলে সে প্রাইভেট টিচারের কাছে যাচ্ছে কি না, এ বিষয়টি আপনাকে অবশ্যই খবর রাখতে হবে। এ ধরনের ছেলে মেয়েরা এরকম একটি পর্যায়ে তারা মনে করেন যে বিয়ে পর্যায়ে চলে গেছে, তাহলে অবশ্যই তারা স্কুল ফাঁকি দিয়ে বা প্রাইভেট টিচারের সময়গুলো ফাঁকি দিয়ে তারা কিন্তু প্রেম ভালোবাসা করেছে, পড়ার সময়গুলো ফাঁকি দিয়ে তারা প্রেম ভালোবাসা করেছে, যার কারণে সে ভালোবাসা এখন বিয়েতে রূপান্তরিত হয়েছে। তো সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে আমাদের দেশে এখনকার ভালোবাসাগুলো মানে হচ্ছে দৈহিক সম্পর্ক। ম্যাক্সিমাম জায়গায় মনে করেন যে ভালোবাসা হচ্ছে যে মানে একদিন ভালোবাসা, প্রেম প্রথম দিন প্রেম, দ্বিতীয় দিন ভালোবাসা, তৃতীয় দিন তাকে বিছানায় যেতে হবে, এরকম চিত্রগুলি কিন্তু আমাদের সমাজে বর্তমানে চলতেছে। এখন এই বিষয়গুলি থেকে আমাদেরকে পরিহার করে আসতে হবে এবং আমাদেরকে এই বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে কিছুটা সচেতন হয়ে যায়, তাহলে হয়তোবা আমাদের সমাজে বা আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো আস্তে আস্তে কমে যাবে। তো আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে, ভাই আপনি আগে আপনার ঘরটাকে ঠিক করুন, আপনার ঘরে আপনার সন্তান রয়েছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনি তাকে ব্যক্তিগতভাবে আপনি আপনার নিজের ঘরটাকে ঠিক করেন, একটা সময় আমাদের সমাজ ঠিক হয়ে যাবে এবং তারপরে একটা সময় আমাদের দেশ ঠিক হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটি মানে যে মেসেজ আমি আবারও শেষ পর্যায়ে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার ছেলে আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনাকে অবশ্যই খবর নিতে হবে। তা না হলে এরকম টিনেজ লাভের পর্যায়ে আপনার ছেলে অথবা আপনার মেয়েকে বা আপনার ভাইকে আপনার বোনকে আপনাকে দেখতে হতে পারে। এটা আসলে সমাজে যারা এখনও তারা নিজেরা এখনও চলতে পারে না, যারা এখনও অন্যদের উপর ডিপেন্ডেবল, কিন্তু তারা কিভাবে মনে করেন যে তারা বিয়ে পর্যন্ত চলে যায় তাদের সম্পর্কগুলো, এগুলো অবশ্যই গার্ডিয়ানের অসচেতনতা এবং ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করতেছে গার্ডিয়ানরা খবর নিচ্ছে না, এই বিষয়টির কারণে কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে ঘটে আসতেছে বা ঘটতেছে। তো সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওতে দেখে আজকে ভিডিও
টপিক্সটি নিয়ে আপনার মন্তব্য কি, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। আবারও হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।